ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিও অর্থাৎ এই ক্লাসে ক্লাস ফোর বাটারফ্লাই আমরা করছিলাম, এটা রিভিশন লেসনটা শেষ করবো আজকে। পেজ নাম্বার 9 থেকে 12 অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি 14 নম্বর, আর এখানে একটা স্টোরি রাইটিং আছে, একটা গল্প আমাদের লিখতে হবে। চলো শুরু করি ভিডিওটা। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যারা চ্যানেল নতুন তো চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। এখানে শুরু হচ্ছে যে লেটস টক, কথোপকথন রয়েছে কাদের মধ্যে। উই ইউজ ওয়াটার ফর ভ্যারিয়াস পারপোস, আমরা বিভিন্ন কাজে জলটাকে ব্যবহার করে থাকি। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দি ভ্যারিয়াস ইউসেস অফ ওয়াটার, তোমার বন্ধুদের মধ্যে তোমরা আলোচনা করো যে আমরা কোন কোন কাজে জলটাকে ব্যবহার করি। তো আমরা কি এই যে দেখতে পাচ্ছি এখানে স্নানের কাজে ব্যবহার করি, বাসন মাজা, কাপড় কাচা, জল খাওয়া, তারপর গাছকে জল দেওয়া, কৃষিকাজের ক্ষেত্রে, রান্নার কাজে, এগুলো সব লিখতে হবে আমাদেরকে। তারপরে রেখেছে যে উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, আমরা বিভিন্ন উৎস থেকে জল পেয়ে থাকি। ওয়াটার দে তারা মানে সেগুলো কী, তো সেগুলো কী করতে হবে যে পন্ড, তারপর ঝর্ণা মানে হচ্ছে যে ওয়াটার ফলিংস, ঠিক আছে, তারপর রিভার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, রেন ওয়াটার, এগুলো লিখতে হবে। এবার এখানে অ্যাক্টিভিটি 14, এখানে অ্যাক্টিভিটি রয়েছে আমাদের এটা করব। এখানে রয়েছে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্স থেকে আমাদের বিপরীত শব্দগুলোকে, অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দগুলোকে আমাদেরকে লিখতে হবে। কোনগুলো বিপরীত শব্দ, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এগুলি বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে এটা রয়েছে হ্যাপি মানে হচ্ছে সুখী, আর স্যাড মানে হচ্ছে দুঃখিত। তারপর হচ্ছে যে হেভি মানে হচ্ছে, ঠিক আছে, এখানে হেভি মানে হচ্ছে খুব ভারী, ঠিক আছে। আর লাইট মানে হচ্ছে যে হালকা, এই যে লাইটটা এখান থেকে নিয়েছি, লাইট লাইট মানে আলো হয়, কিন্তু এখানটা করে এখানে তোমার হচ্ছে হেভি মানে হচ্ছে ভারী, আর লাইট মানে হচ্ছে হালকা। তারপর হচ্ছে এখানে স্লো রয়েছে, স্লো মানে হচ্ছে যে খুবই ধীর গতিতে, ধীরে, আর ফাস্ট মানে দ্রুত, আমরা জানি যে ফাস্ট কথাটা সব আমরা ব্যবহার করি। তারপর রয়েছে লিটল মানে হচ্ছে ছোটো, আর লিটলের বিপরীত শব্দ লার্জ। তো আমি সে আগে এটা আগে ভিডিওতে বলেছিলাম যে ক্লাস থ্রি যখন একটা ক্লাস ছিল যে লিটলের সঙ্গে লার্জটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, আর স্মলের সাথে বিগটা। এখানে টলটার মানে লম্বা, আর শর্ট মানে হচ্ছে যে বেটে, এদের শর্টটা এখান থেকে নেওয়া হয়েছে। আর ইয়ং মানে হচ্ছে যে যুবক, আর ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, তো ওল্ডটা এখান থেকে নেওয়া হয়েছে। তো দেখানো একবার বিপরীত শব্দগুলো। এবার আসছে আমরা এখানে যে গল্পটা কথাটা বলছিলাম যে আমরা একটা স্টোরি টেলিং একটা রয়েছে সেটাই আমরা করব। লুক অ্যাট দি পিকচার গিভেন অন দি নেক্সট পেজ, পরের পাতাতে যে ছবিগুলো আছে সেগুলো তাদের দেখতে হবে। ডিসক্রাইব দি পিকচার টু ইউর ফ্রেন্ডস, তোমাদের বন্ধুর সঙ্গে সেই ছবিগুলোর সম্পর্কে আলোচনা করো। অ্যান্ড টেল দি স্টোরি অফ দি আগলি ডাকলিং, অর্থাৎ যে সেই কুৎসিত, সে শাবক যেটা, ছোটো হাঁসের বাচ্চা, তার সম্পর্কে গল্পটা লেখো। তো চলো দেখি ছবিগুলো একবার, দেখিনি আর কী কী রয়েছে এখানে। প্রথমে এখানে 4টে ছবি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ জ্যাকেট ছবিটা রয়েছে 1 নম্বরে, কি এখানে একটা হাঁস রয়েছে, তো এটা মা হাঁস যেটা বলি আমরা এক কথায়, তো সে কি হংসী যেটা, তো তার এখানে বাচ্চা রয়েছে, 3টে বাচ্চা হয়েছে, আর একটা ডিম ফুটছে, এখনও বাচ্চা বের হয়নি। 2 নম্বরে রয়েছে, সেখানে বাচ্চাটা বেরিয়েছে কি এটা অন্য রঙের, অর্থাৎ সে এদের মতো নয়, অর্থাৎ এদের মতো সে আগলি, তাই মাটা রেগে গিয়েছে। তখন কি করলো যে মাটা রেগে গিয়ে তখন তাকে তাকে তাড়ি দিল। 4 নম্বর রয়েছে, সে তারা এখান থেকে মায়ের কাছে বেরিয়ে গিয়ে বেড়ালে তারা খেয়েছে, তারপর পাখিতে তারা দেখছে উড়ে যাচ্ছে অন্য পাখিগুলো, আর দেখছে দেখে কোনো একটা মহিলার কাছ থেকে বকুনি খেয়েছে, তারপর সে দুঃখিত হয়ে কাঁদছে, ঠিক আছে। এবার 5 নম্বরে রয়েছে যে সে দুঃখিত কাঁদতে কাঁদতে একটা কুঁড়ে ঘরের কাছে এসছে, কুঁড়ে ঘরটা আবার সে একটা বৃদ্ধা মহিলা, সে রাগে তাকে মারতে এসছে। তারপর 7 নম্বর দেখা যাচ্ছে যে সে একটা পুকুরের ধারে দাঁড়িয়ে রয়েছে, আর আমার মতে বলে এটা যে দুজন যে তার সেই তাদের সঙ্গে যে একসঙ্গে ছিল, তো ডিমটা যারা হয়েছিল, তো তারা সেই সুন্দর যে হাঁসগুলো তারা কী করছে পেছন দিকে এসে তাকে ঠিলে জলে ফেলে দিয়েছে। তো এটা মনে হচ্ছে যেহেতু যেখানে জলটা এটা পড়েছে, দেখো এটা অস্বাভাবিকভাবে পড়েছে, তো ঠিলে ফেলে দিচ্ছে। তখন ঠিলে ফেলে দিয়ে ভেতরে ভাবছে এরা ভেবেছে কে ডুবে যাবে, কিন্তু ডুবেনি, তো সে কি সাঁতার কাটতে পারে খুব সুন্দর। তখন সে নিজের জলের ভেতরে গিয়ে দেখছে আমি সাঁতার কাটতে পারি, আমার জলটা দেখো ভালো লাগছে, তখন সে আনন্দে সাঁতার কাটছে, আর এরা দূর থেকে সেটা দেখে রাগ হচ্ছে। তো এটা গল্পটা আমাদের লিখতে হবে, দেখো লিখেছি। গল্পটার নাম দিয়েছি দি আগলি ডাকলিং, সে কুৎসিত হাঁসের বাচ্চাটি। তো শুরু হচ্ছে এখানে, ওয়ান্স এ ডাক ওয়াজ ওয়েটিং ফর হার এক্স টু হ্যাচ, একবার একটা সেই ডাক মানে হংসী, তা সেই
ডিমগুলো ফাটার অবস্থায় সে মানে অপেক্ষা করছিল। হ্যাচ মানে হচ্ছে ডিমটা ফোটা, ঠিক আছে। ওয়ান বাই ওয়ান দে স্টার্টেড টু হ্যাচ, মানে ডিমগুলো আস্তে আস্তে তারা ফুটে উঠলো। দি থ্রি ডাক্স ওয়ার কামিং আউট, তিনটে হাঁসের শাবক বেরিয়ে আসলো, বাট দি লাস্ট ওয়ান ওয়াজ স্টিল টু কাম, কিন্তু শেষেরটা এখনও বেরিয়ে আসতে আসেনি বা দেরি হচ্ছিল। ইট ওয়াজ কোয়াইট বিগ দ্যান আদার, সেটা ছিল অন্যদের থেকে একটু বড়। ফাইনালি ইট ব্রোক, এটা শেষ পর্যন্ত ভাঙলো। অ্যান্ড এ বিগ আগলি ডাক কেম ফ্রম ইট, এবং একটা বড় কুৎসিত হাঁসের শাবক সেখান থেকে বেরিয়ে আসলো। দি মাদার ডি মাদার ডাক, সে মা হাঁসটা ডিড নট অ্যাকসেপ্ট দি আগলি ওয়ান, সে দেখে সেই কুৎসিত হাঁসটিকে বা হাঁসের শাবকটিকে সে গ্রহণ করলো না। দি আগলি ডাক দেন ওয়েন্ট আউট ফ্রম দি ফার্ম হাউস, তখন সেই কুৎসিত শাবকটি সেখান থেকে বেরিয়ে চলে গেল ফার্ম হাউস থেকে। অন দি ওয়ে সে রাস্তাতে কী হলো, এ ক্যাট চেস্ট হিম, একটা বেড়াল তাকে তাড়া করেছিল। তারপর এ ম্যান স্কোল্ডেড হিম, এ ওম্যান স্কোল্ডেড হিম, একটা মহিলা তাকে বকুনি দিল বা বকলো বা তাড়ি দিল। বিং স্যাড হি ওয়েন টু এ হ্যাট, তারপর সে দুঃখিত হয়ে একটা কুঁড়ে ঘরের কাছে গেল। বাট দি ওল্ড ম্যান অফ দি হার্ট, কিন্তু সেই কুঁড়ে ঘরে বৃদ্ধ মহিলাটি ওয়াজ অ্যাবাউট টু বিট হিম, তাকে মারার মতো উপক্রমই ছিল। হি ফ্লিউ অ্যাওয়ে, সে যাই করে সেখান থেকে বেরিয়ে আসলো বা পালিয়ে আসলো। ওয়ান ডে হি ওয়াজ বিসাইড এ পন্ড, সে ছিল একটা পুকুরের ধারে। সাডেনলি দি স্মল বিউটিফুল ডাক্স বাম্পড হিম ইন টু দ্য পন্ড, সে হঠাৎ করে সেই কী হলো, সেই ছোট্ট সুন্দর হাঁসের বাচ্চাগুলো কী করলো, যাদের একসঙ্গে হচ্ছিলো সেই বাচ্চাগুলো তাকে বাম্পড মানে কি ধাক্কা দেওয়া, তো ধাক্কা দিল এবং তাকে কোথায় দিল, পুকুর মধ্যে ফেলে দিল। বাট হি ডিড নট ড্রাউন, কিন্তু সে ডুবে গেল না। হি লাভ টু সুইম, সে সাঁতার কাটতে ভালোবাসছিলো। অ্যান্ড দি থ্রি ডাক্স অনলি স হিম ফ্রম, এটা ফ্রমটা ড্রম হয়ে গেছে তো এটা এটা ভুল হচ্ছে, এটা কেটে এটা ফ্রম হবে, এফ আর ও এম, ফ্রম দি ব্যাক অফ দ্য পন্ড, কিন্তু সে শুধুমাত্র সেই তিনটে যে এই কুর্সির যে এই মানে সুন্দর ছিল যে হাঁসগুলো, যারা বাচ্চাগুলো ছোটো ছিল, তারা শুধু পার থেকে পুকুরে পার থেকে শুধু তাকে দেখলো, কিন্তু রাগ হলো, এটাই গল্পটা রয়েছে, তো দেখানো একবার। এবার এখানে একটা রাইম রয়েছে, ইস রাইম টাইম, এটা ছন্দের সময়। কী রয়েছে, দি ক্যাটারপিলার স্টোরি, আর শুয়োপোকার গল্প, ঠিক আছে, শুয়োপোকার গল্প। আন্ডারনিথ দ্য ক্যাবেজ, সেই ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি, তো বাঁধাকপির নিচে দি ক্যাটারপিলার স্যাট, সেই শুয়োপোকাটি বসে ছিল। ড্রাউসিনিং ইন দি সানশাইন, সে সূর্য ডুবার মুখী, ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট, এটা সেটা নিয়ে চিন্তা করছিল। তারপর কী হলো, ইট লেড এ রাদার লেজি লাইফ, সে একটা অলস জীবন কাটাচ্ছিল। জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল, সে নিজের মতো সেখানে শুয়ে থেকে। হোয়েন হাংরি ইট জাস্ট নিবেল, যখন সে ক্ষুধার্ত ছিল কী করছিল, কী কর নিবেল মানে চেপাচ্ছিল কি, অ্যাট দি ক্যাবেজ ফর এ হোয়াইল, সে কিছুক্ষণের জন্য বাঁধাকপিগুলো চিবাচ্ছিল, যখন খিদে পাচ্ছিল তখন চিবাচ্ছিল। নাও ক্যাটারপিলার্স হ্যাভ টু চেঞ্জ, এখন সময় এসছে সেই শুভপ্রকার পরিবর্তনের। অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন, এবং একদিন খুব শীঘ্রই ইট স্টার্টেড ওয়ার্ক স্টিডলি, এটা আস্তে আস্তে কাজ করা শুরু করলো। কী করলো, টু ওয়েভ এ টাইট কুকুন, একটা শক্ত সেই ওটাকে কুকুন মানে হচ্ছে যেটা সেই শুভপ্রকার, যেটা তোমার যেখানটা করে তারা ঢুকে থাকে, এটা পিউপা বলা হয় বা সে লার্ভা জাতীয় সেটাকে বলে, এটা হচ্ছে যে কুকুন, ঠিক আছে। তো সে একটা শক্ত কুকুন গড়ে তুললো। উইথিন দিস কজি সেল ইট স্টে, তার ভেতরে শক্ত কোষের মধ্যে সে প্রবেশ করলো। অ্যাজ ডেজ অ্যান্ড নাইটস ওয়েন্ট বাই, এবং আস্তে আস্তে দিন এবং রাত্রি কেটে গেল। দেন সাডেনলি এ স্প্লিট অ্যাপিয়ার, তারপর ছোট্ট করে একটা ভাঙন দেখা দিল, ওই যে কুকুনটা ছিল সে কুকুনটার মধ্যে একটা ভাঙন দেখা দিল। আউট কেম এ ব্যাটার হলো, এবং একটা প্রজাপতি বেরিয়ে এসেছিল। তো জানি শুভকা থেকে প্রজাপতি হয়, যে ওই পাতায় আগের পাতায় আমরা দেখেছিলাম প্রজাপতি মানে শুভকা ছবি ছিল, এদিকে দেখো এদিকে সব প্রজাপতি হয়ে গেছে, সব ছবিগুলো চেঞ্জ হয়েছে। তো বুঝতে পারছো এটা আমি যে এই তোমাদের বইগুলোর নাম বাটারফ্লাই এবং উইংস কী জন্য হয়েছে দুটো ইংলিশে, তো আমি সেটা বর্ণনা করেছি, তো এই আমার ভিডিও প্লেলিস্টে গিয়ে তোমরা খুঁজে পেয়ে যাবে। তারপর কী হলো, নো লঙ্গার ইট ওয়াজ লেজি, আর সে অলস রইল না। নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস, এখন তার এক জোড়া ডানা রয়েছে। ইট ড্যান্স আপন দি রোজে, সে গোলাপ ফুলের এখন নাচছিল। অ্যান্ড অন মেনি আদার সিং, এবং অন্যান্য জিনিসের উপর ঘুরে বেড়াচ্ছিল। এ লাভলি লিটিল বাটারফ্লাই, একটা লাভলি মানে সুন্দর ছোট্ট প্রজাপতি। অফ ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড, যা ছিল সাদা, তারপর কালো এবং সাদা আর লাল রঙের। ফ্লিটিং ইন দ্য সানশাইন, সে সূর্য আলোয় ঝলমলে করছিল। টিল ইট ওয়াজ টাইম টু বেড, যতক্ষণ না এর ঘুমানোর সমান হয়, ঠিক আছে। এটাই ছিল, তো
তোমরা দেখে নাও এটা। থ্যাংক ইউ সো মাচ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে ভিডিও সবাই পেতে পারে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে কোনো ভিডিও তোমরা মিস করতে না পারো।